খ্যাতনামা শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আর নেই। আজকের দিনটা খুবই দুঃখের। কুকুর সংসার, অশনী সংকেত, জয়বাবা ফেলুনাথ, এসব অসংখ্য সিনেমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও অস্কার পুরস্কার প্রাপ্ত সত্যজিৎ রায়ের সঙ্গে তিনি অনেক বছর কাজ করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার একটা খুবই বড় নাম। ভারতের ফিল্ম জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে তিনি সম্মানিত হয়েছেন। তিনি কলকাতায় জন্ম ও কলকাতায় শেষ মুহূর্তে করোনার সঙ্গে লড়তে লড়তে তিনি আর জিততে পারলেন না। তিনি শেষ দেহ রেখেছেন 15 নভেম্বর 2020। আমাদের সঙ্গে তিনি আর নেই। এই উদ্দেশ্যে আমার এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। উলু কেমন আছিস? ভালো। বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস, খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগাযোগ রাখবো আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17 গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হল না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসের চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হিসাবে, দু হাতে ওড়াও বিন্নি খই। বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে গলার পৈতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়? দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলে ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা, তাতে মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরে গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দেইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরে জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু,
আমার মাথার উপর আকাশ ভাঙছে, উফ কি কালো, পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ গার হস্তে আমার হলো অক্ষয়, যারা চলে যায় কে বলল।